হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন প্রায় 4:30 মতো বাজে। তো আমার বর 3:30 সময় অফিস থেকে এসছে, তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো গাড়িটা নিয়ে বেরোচ্ছি, যদি ঘুরতে যাচ্ছি, যদি আসতে লেট হয় তো আমাদের এই দিকটায় গাড়ি পেতে একটু অসুবিধা হয়, ওই জন্য গাড়িটা নিয়ে ঘুমাতে রেখে দেবো, ওখান থেকে বাসে করে যাব। তো যেখানে যাব সেখানে স্কুটিতে করে যাওয়া সম্ভব নয়, তো ওই জন্য বাসে করেই যেতে হবে। তো আমার বর টিকিট কেটে নিল, এই যে BRTS বাসে উঠে গেছি। তো BRTS এই বাসে করে গিয়ে তারপরে আবার ইসকন নামবো, ওখান দিয়ে 8 নম্বর বাসে করে তারপরে যাব হচ্ছে রিভারফ্রন্ট ফ্লাওয়ার পার্কে। তো ওখানে আগে গেছিলাম, কিন্তু ওখানে যে এই যে মেলাটা হচ্ছে এই সময় আমার একবারও যাওয়া হয়নি। তো যাই হোক, চলো যাই। এই যে দেখো, কথা বলতে বলতেই চলে আসলাম। তো প্রচুর ভিড়, প্রচুর মানে খুব তাড়াতাড়ি 2-1 দিনের পরেই এই ফ্লাওয়ার পার্কে যে ফুলের যে মেলাটা হচ্ছে সেটা শেষ হয়ে যাবে, তো ওই জন্য আরও বেশি ভিড়। তো যাই হোক, দেখো আমার বর টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে গেছে। তো এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে মাথা পিছু, আর সানডে আর মানে শনিবার আর রবিবার আসলে 75 টাকা করে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে শুক্রবার ছিল। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, প্রচুর লাইন ছিল। তো শেষে বললো যে অনলাইন কাটা যাবে, মানে টিকিট কাটা যাবে। তো ওই জন্য আমার বর অনলাইন কেটে নিয়েছে। আগে যদি জানা যেত তাহলে বাড়ি থেকেই টিকিট কেটেই আসা যেত। তো দেখতেই পাচ্ছ যে এই যে ঢোকার মানে ঢোকার লাইনে কতটা ভিড়। তো যাই হোক, যা হোক করে কষ্ট করে ঢুকে গেলাম, কিছু করার নেই, মানে প্রচুর ভিড়, প্রচুর। আগেও ভিড় হয়েছিল, কিন্তু আগে সানডেতে বেশি ভিড় হতো, আর প্রথম দিকে আসলে এতটা ভিড় হয় না সানডেতে। মানে প্রথম দিকে, মানে জানুয়ারি প্রথম দিকে যারা এসেছিলো তো তারা বলছিল অত ভিড় ছিল না। তো যাই হোক, আমরা কষ্ট কষ্ট করে, খুব কষ্ট করে ঢুকে গেছি পার্কটার ভিতরে। এই যে দেখো, প্রচুর ফুল গাছ লাগানো, মানে প্রত্যেক বছরই এখানে এরকম ফ্লাওয়ার মানে ফুলের উৎসব বলো, মেলা বলো, যাই হোক হয়। তো দেখো এইগুলো ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু প্রথম দিকে আসলে আরও সুন্দর ছিল, এখন মানে অনেক দিন হয়ে গেছে তো ফুলগুলো আস্তে আস্তে মরে মানে শুকিয়ে যাচ্ছে। মানে বাইরে থেকে এসে মনে হচ্ছে, আমার যতটা ধারণা বাইরে থেকে এতটা ফুল তো একসঙ্গে তো চাষ করা হয় না, মনে হয় বাইরে থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছে। তো যাই হোক, দেখতে ভালোই লাগছে, আর প্রচুর ভিড়, মানে ওই যে ওই মানে জায়গাটা অনেকটাই বড় কিন্তু প্রচুর ভিড়। তো যাই হোক, ভিড় হলেও তবু অতটা অসুবিধা হচ্ছে না, কারণ স্পেসটা অনেক, তো ওই জন্য অসুবিধা নেই। তো চলো আমরা যাই একটু ঘুরি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় এরকম ফ্লাওয়ার পার্ক মানে কোথায় এরকম ফুলের উৎসব বা ফুলের মেলা হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা ঘুরতে ঘুরতে দেখো অটল ব্রিজের এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অটল ব্রিজ, অটল ব্রিজেও প্রচুর লোক, কিন্তু আমরা অটল ব্রিজে উঠলাম না, কারণ আগে একবার উঠেছি আর মানে দেখার মতো সত্যি তো অটল ব্রিজে কিছুই নেই, শুধু এপার থেকে ওপার যাও, কিন্তু আগে উঠেছি বলে ওই জন্য আর উঠলাম না। একবার তো উঠেছি, এখন আর তার মধ্যে এখন প্রচুর ভিড়, ওঠার ইচ্ছা হলে পরে আসবো। তো যাই হোক, চলো এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ একটু হেঁটে খিদে পেয়ে গেছে। তো এখানে তো আগে এসেছিলাম, তো জানি খাওয়া দাওয়ার দাম কেমন। তো যাই হোক, এখানে এসে একদিন আগের বারে এসে আমি মোমো খেয়েছিলাম, কিন্তু মোমোটা একদমই ভালো লাগেনি। তো ওই জন্য আমার বরকে বললাম একটু খিদেটা মানে সামলানোর জন্যে একটু সিঙ্গারা সামোসা নিয়ে নাও। তো দুটো সামোসা হচ্ছে 60 টাকা, বুঝতেই পারছ। তো যাই হোক, সামোসাটা খেয়ে তারপরে আমার বর বলে তাহলে চলো একটু লস্যি খাই। তো যাই হোক, একটু লস্যি নিয়ে নিল। তো আমি বললাম একটাই নাও, একটার দামই মনে হয় 50 টাকা নিয়েছে, আমার অত খেয়াল নেই। তো যাই হোক, লস্যিটা খেতে খুবই সুন্দর ছিল।
তো আমার বর খেয়ে বললো যে না খুবই সুন্দর, টাকা মানে 50 টাকা না 60 টাকা নিয়েছে, তো নিলে কী হবে জিনিসটা খেতে খুব সুন্দর, কিন্তু সমস্যাটা একদমই ভালো লাগেনি। তো আমার বরকে বললাম যে একটু টেস্ট করাও দেখি কেমন খেতে, তো যাই হোক দেখো একটুখানি খাইয়ে তারপর বলছে তুমিই খাও, তো যাই হোক নিজে খাওয়া শুরু করে দিয়েছে, বলছে তুমি খাও আমি আর খাইয়ে দিতে পারবো না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুরে টুরে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমরা ফ্লাওয়ার পার্ক থেকে চলে এসেছি, এখন দেখো বিআরটিএস বাস স্টপে চলে এসেছি, তো মানে এখানে অতটা ভিড় নেই। তো দেখো এই যে বাস স্টপ, তো এখান দিয়ে বাস ধরে আবার ইসকন পর্যন্ত যাব, ইসকন থেকে আবার গুমা পর্যন্ত যাব, গুমা থেকে তারপরে আমরা ওখান দিয়ে স্কুটি নেব, স্কুটি নিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো যাই হোক এখানে ঠান্ডা একদমই নেই, দেখতেই পাচ্ছ, সোয়েটারটা আনবো ভেবেছিলাম, তো সোয়েটারটা না নেই ভালো করেছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।